আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের আভ্যন্তরীণ কিছু টুকরো খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ভিসা সংক্রান্ত খবর। অনেকে ইতোমধ্যে জানতে পেরেছেন, আবারও অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্থানীয় পত্রিকা আরব টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে কুয়েতের ভিজিট ভিসা প্রদান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে 20 মার্চ 2022 রোজ রবিবার থেকে 3 মাস মেয়াদি ভিজিট ভিসা প্রদান করা শুরু করবে। বিভাগটি আরও বলেছে, সমস্ত লেনদেন সহজ এবং সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় নথিপত্র বহন করা এবং পদ্ধতিগুলো অনুসরণ করা প্রয়োজন। যারা ভিজিট ভিসার জন্য আবেদন করতে চান, আবেদন করতে পারবেন। ইতোমধ্যেই যারা আবেদন করে ফেলেছে অনেকেই রবিবার থেকেই ভিসা হাতে পাবে বলে আশা করা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিসা প্রদান, ভিসা লেনদেন করা সহ কাজ খোঁজা এবং আকামা পুনর্নবীকরণ সংক্রান্ত বেশ ফ্রিকোয়েন্সি বেড়ে গিয়েছে বলে প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে আরব টাইমসের একটি প্রতিবেদনে বলেছে, রেসিডেন্সি পারমিট খোঁজা, কেনার জন্য এবং ওয়ার্ক পারমিট স্থানান্তর করার জন্য সোশ্যাল মিডিয়াতে অনুরোধের ফ্রিকোয়েন্সি বেড়েছে। আলকাবাস এই বিষয়ে রিপোর্ট করেছে, গত 2 বছর ধরে এই সেক্টরে প্রয়োগ করা কোভিড-19 বিধিনিষেধ বাতিল করার পরে শ্রমবাজার পুনরুদ্ধার এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানের জনবলের প্রয়োজনীয়তার আলোকে এই বিষয়টি উঠে এসেছে। আরব টাইমসের এই প্রতিবেদনে কুয়েতের বর্তমান শ্রমবাজার এবং শ্রমিক সম্পর্কে বেশ কিছু খুঁটিনাটি তথ্য উঠে এসেছে। তবে সামনের দিকে এই নজরদারি কি সহজ হবে নাকি কঠিনভাবে দেখা যাবে সে সম্পর্কে কিছু প্রকাশ করেনি। জানিয়ে দিচ্ছি ঘটে যাওয়া কিছু খবর। স্থানীয় পত্রিকা আলমাজারিসের সূত্র অনুযায়ী জানা যায় যে 20 কেজি গাঁজাসহ সিরিয়ান প্রবাসী আটক করেছে কুয়েতের সুলাইবিয়া এলাকা থেকে। গাঁজাগুলো তিনি ইরান থেকে সমুদ্রের মাধ্যমে পাচার করেছিলেন বলে জানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এদিকে আওয়াল কুয়েত নিউজের সূত্র অনুযায়ী জানা যায় যে হাওলির একটি এলাকা থেকে অজ্ঞাত একজন ব্যক্তির লাশ পাওয়া গিয়েছে। রিপোর্টে বলা হয়েছে যে উদ্ধারকৃত লাশটিকে শক্ত বস্তু দ্বারা আঘাত করে মারা হয়েছে। সেখানকার এক সিকিউরিটি গার্ড বলেছেন যে তিনি তাকে চেনেন না এবং তাকে আগে কখনই এই এলাকায় দেখেনি। এখনও পর্যন্ত এই বিষয়টি তদন্ত করছে নিরাপত্তা বাহিনী। আলকাবাসের একটি রিপোর্টে বলা হয়েছে যে ত্রিপক্ষীয় অভিযানে প্রতিদিন প্রায় 30 জন খাদ্য সরবরাহকারী অর্থাৎ ডেলিভারির কাজে নিয়োজিত ব্যক্তিদেরকে গ্রেফতার করা হয় যারা কুয়েতে প্রবাসী। তবে ডেলিভারির কাজে নিয়োজিত কর্মীরা ইঙ্গিত দিয়েছে যে প্রার্থী থেকে চাহিদা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। এতে তাদের মধ্যে কেউ একটি বাণিজ্যিক দোকান থেকে প্রতিদিন প্রায় 15 দিনার ইনকাম করতে পারে। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তারা জানায় যে আইনের লঙ্ঘন বন্ধ করার জন্য, কর্মীদের প্রয়োজনীয় লাইসেন্স প্রদানের জন্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিযোগিতার কারণে তাদের বেতন প্রতি মাসে 300 থেকে 400 দিনার পর্যন্ত ইনকাম হয়। এদিকে আসুন, রমজান মাসকে ঘিরে বিভিন্ন কমার্শিয়াল কমপ্লেক্স ও জামিয়াগুলোতে পণ্যের মূল্য তদারকিতে প্রচারাভিযান চালাচ্ছে তিজারি বা কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে কুয়েতে আলোড়ন সৃষ্টিকারী আর্দিয়া এলাকায় ট্রিপল মার্ডারের আসামি ভারতীয় প্রবাসী কুয়েতে সেন্ট্রাল জেলে আত্মহত্যা করেছে। বিস্তারিত বিবরণে বলা হয়েছে যে কুয়েতের আর্দিয়া এলাকায় একই পরিবারের মা বাবা ও মেয়ের হত্যার দায়ে অভিযুক্ত ভারতীয় প্রবাসী গত 2 দিন আগে সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা করেছে। অভিযুক্ত ভারতীয়কে যে ওয়ার্ডে বন্দী রাখা হয়েছিল তার ভেতরেই সে ফাঁসিতে ঝুলছিল। অভিযুক্ত এক টুকরো কাপড় ব্যবহার করে দ্বিতল বিশিষ্ট বেডে ঝুলে আত্মহত্যা করেছে। কেন্দ্রীয় কারাগারের দায়িত্বে থাকা কর্মকর্তারা তার আত্মহত্যার কারণ খুঁজে বের করার জন্য একটি বিস্তৃত তদন্ত শুরু করেছে এবং পাবলিক প্রসিকিউশন অফিসকে পরিদর্শন ও তদন্তের জন্য ঘটনাটি জানানো হয়েছে বলে প্রকাশ করা হয়। এদিকে ভ্যাকসিনের চতুর্থ ডোজ সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খালিদ আল সাইদ বলেছেন, আমরা এখনও ভ্যাকসিনের চতুর্থ ডোজ প্রদানের কোনো চিন্তাভাবনা করিনি। তবে তিনি সবাইকে ভ্যাকসিনের তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণের জন্য অনুরোধ করেছেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল সর্বশেষ আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি ক্লিক করে দেবেন। ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দেবেন। আর যারা পূর্বেই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।